নাটোবা প্রান্তে আগে 16টি স্থান বসানো ছিল এবং তার পরবর্তীতে আরো 12টি স্থান বসানো ছিল। মাঝে ছিল শুধু এই ফাঁকা অংশটি। আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনে করে 31তম স্থানটি নিয়ে আসা হচ্ছে নাটোবা প্রান্তের দিকে। এই ক্রেনটি সকাল 9টার দিকে রওনা দিয়েছিল, এখন মোটামুটি স্থানের কাছে চলে এসেছে। একটু পরেই কিন্তু স্থানটি বসিয়ে দেওয়া হবে। দেখুন কীভাবে আনা হচ্ছে স্থানটিকে। এই ফাঁকা অংশের মাঝেই বসিয়ে দেওয়া হবে 31তম স্থান। এর এক পাশে আসে 16টি, আরেক পাশে আসছে 12টি স্থান যা আগেই বসানো হয়েছে। এখন এই স্থানটি দিয়ে চড়া দেওয়ার মধ্যে দিয়ে এক সারিতে 29টি স্থান আমরা দেখতে পাব। ট্রেনটি অলরেডি বসানো হয়ে গেছে, এখন শুধু এটাকে জ্বালাই করে দুইটি অংশের মধ্যে জুড়ে দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন স্থানটি বসিয়ে যাওয়ার পরে একবারে নাটোবা প্রান্ত থেকে পদ্মার মাঝ নদী পর্যন্ত 29টি স্থান বসে গেছে।